আজকে কি কি হলো খাবার? আজকে উপমা, ডালিয়া, তার সঙ্গে আমাদের ডালিয়া নয় ভাই, উপমা, ডালিয়ার পায়েশ, ডালিয়ার পায়েশ, yes, তার সাথে আমাদের, তার সঙ্গে আছে, এটা হচ্ছে আজকে আমাদের সবচেয়ে টাফ বলে এটা নিয়ে যাওয়া আর ওটা, হ্যাঁ মানে এগুলো আমাদের ক্যারি করার জন্য। এই হলো বক্স, নিয়ে নাও সবাই। আরে বক্স নয়, ছোট বক্স চাই। হ্যাঁ যেই হোক, কেমন দেখলে হ্যাঁ না? আমাদের এখন সমস্ত টেন্ট ফেন্ট গোটানো হচ্ছে, আমাদের ব্যাকপ্যাক দিয়ে দিয়েছি আর সবকিছু, সবার নিজের টেন্ট গোটাবে এবার আস্তে আস্তে, সবাই রেডি। অলমোস্ট বাজে হচ্ছে 8টা, একটু আমার লেট হয়ে গেছি, ঠিক আছে চলে যাবে। এখন স্লিপিং ব্যাগ ঘুরে ঘোরাচ্ছে আমাদের জুনেদ ভাই বা তার ফ্রেন্ডরা। চলো, আমাদের আজকে ওঠার আছে এই পোর্শনটা দিয়ে, একেবারে ওঠা আছে, খুব বেশি আজকে ইনক্লাইন ওঠা, যতটা উঠবো ততটাই নামবো, তো স্টিপ আছে আজকে, টাফ আছে আজকে। কিন্তু আমাদের কিছু মানে এনার্জির জন্য খাবার দাবার দিয়ে দিয়েছে এখানে, তো সেই জন্য মাঝখানে রাস্তা খেতে খেতে উঠবো। হয়তো এই চার কিলোমিটার ট্রেলটা কভার করতে হয়তো আমাদের লাগবে যে 4 ঘন্টা বা 5 ঘন্টা লাগতে পারে। এটা হয়ে যাওয়ার পর আমরা পৌঁছাবো ক্যাম্প সাইডে, লিজে এখন রেডি হচ্ছে। তো তাসার লেক আজকে হয়ে গেছে, আজকে যাচ্ছে হচ্ছে মাসার, আর ওটা যাওয়ার জন্য 3 কিলোমিটার, হ্যাঁ 3 3, আমাদের গাইড। তাহলে আমাদের আজকে প্ল্যান কি? হাঁটা, শুধু হাঁটবো আজকে আমরা। না আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে, আজকে তো কালকে দেখে নিই, তার সাথে দেখে নিলাম, আজকে আমরা ক্যাম্প সাইডে পৌঁছবো, পৌঁছে তারপরে আমরা ওখানে ব্যাগ রেখে ডে ব্যাগ নিয়ে বেরিয়ে যাবো মার্সারের জন্য। মার্সারের জন্য ঠিক আছে। আর টেম্পারেচার কি খুব ড্রপ করবে? হ্যাঁ, এখানকার থেকে বেশি ঠান্ডা থাকবে। কত হাইট হবে ওটা? 13,000 সামথিং, 13,500, না প্রথমে হচ্ছে 12,900 সামথিং, তারপরে 13,000 গিয়ে তারপর আমরা নেমে পড়বো। ও ঠিক আছে, মানে 13,000 স্টে করছি না আমরা, না স্টে করবো না 13,000। ঠিক আছে, লিজা রেডি, ঝপং ঝপং করে লাফাতে লাফাতে যাবে। লিজা এখন টেন্ট গোটাচ্ছে, বিশাল বড় কাজ এটা। আমি আমার ফিজিক্যালি আনফিট বলে লিজা আমাকে হেল্প করছে। ওটাকে ঢুকিয়ে দে, ওটা ওটা ঠিক করছিলিস, পুরোটাকে রোল করে দে এটাকে। আমাদের ওয়ার্ম আপ হচ্ছে, ওয়ার্ম আপ স্ট্রেচিং, স্টিপ ক্লাইম্বিং, তার জন্য স্টিপ এক্সারসাইজ, টাপ করছে সবাই। হ্যাঁ কাটতে হ্যাঁ কাটতে, এই হলো পুরো তারসার লেক। উপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের সমস্ত টিম মেম্বার আস্তে আস্তে আসছে ওদিক দিয়ে, খুব স্টিপ এটা, অনেক নিচে সবাই আছে, ওইখানে সবাই আছে, বেশ টাফ। লিজা অনেক নিচে আছে, লিজা আস্তে আস্তে আসছে, পিঠে ব্যাগ আছে ওর। আমার যেহেতু প্রবলেম আছে হাঁপানির, সেহেতু আমি তাড়াতাড়ি না থেমে উঠেছি, দমটা হোল্ড করতে পারি। হাঁপানি প্রবলেম না থাকলে আমি আস্তে উঠতাম, কিন্তু হাঁপানিটা আছে বলে আমি একবার উঠেছি, শ্বাসটা খুলে গেছে, ইজি উঠতে পারছি। এটা একটা ট্যাকটিস, যদি আপনার লাংসে প্রবলেম থাকে আপনি আস্তে আস্তে উঠুন, না দাঁড়িয়ে উঠতে পারবেন। এই আমাদের মোস্ট ফিটেস্ট
টিম এই হপ্তে ফিট আজ আমরা পাহাড়ে হারিয়ে যাব তুমি তো সবার উপরে আমরা কি করে ফিট আমি তো ফিট নই আমরা অনেক উঠে পড়েছি আর একটুখানি আমরা আসছিলাম দেখাচ্ছি আমরা আসছি ওই নদী ক্রস করে ওখান থেকে এই এত জ্যাঙ্গু উঠে দাঁড়িয়ে আছে একদম আমার পিছনে বাকি টিম ওই আসছে আধা টিম উঠছে ওই চটিটা পার করতে হবে চলে এসে গেছি তো আমরা সুন্দর আসছি না লাইন করে একটা ছবি আসতো কি মন লাগলো কি মন অসাধারণ অসাধারণ এখান থেকে দেখো আমরা চলে আসছি এখন দেখো এখান থেকে দেখো আমাদের ক্যাম্প সাইট ওইটা নাকি আমরা চওড়া রাস্তা আছে আর বেশি ইসে নাই খাড়া নাই দেখো এইখানে আমরা যাব আর আমরা এখানে উঠলাম অনলি 45 মিনিটসে আমরা উঠেছি হচ্ছে ওই যে ওই খানটাতে থেকে উঠেছি ওই যে দুটো নদী ছিল না একটা এটা আর হ্যাঁ ছিলাম আমরা ক্যাম্পে অপোজিট সাইডে ছিলাম এটা হচ্ছে তানসার লেক তার রিফ্লেকশন পড়েছে বাকি আস্তে আস্তে উঠছে আমরা রেস করবো এখন ওইখানে সব উঠে অ্যাডভেঞ্চার করছে টপ অফ দ্য হিল সবাই এখন রেস্ট অন হিল করছে তো আমরা যে এখানে বলেছি স্টিপ ক্লাইম্বিং এটা আমরা উঠলাম 45 মিনিটসে তো নো রেস্ট নিয়ে কোনো রেস্ট নিইনি আমরা আমার রেস্ট নেওয়া উচিত ছিল না কারণ আমার অ্যাজমা আছে বলে আমি ভাবলাম যে দাঁড়ালে লাংসটা বন্ধ হয়ে যাবে সেগুলো আমি দাঁড়াইনি টানা উঠেছি তো এটা ছিল ওয়ান অফ দ্য স্টিপ ক্লাইম্বিং তো এটা পরের দিনও স্টিপ হতে পারে দেখা যাক কী হয় আর আমাদের আজকে দুটো স্টেপে আছে আজকে প্রথমে আমরা ক্যাম্পে যাবো তারপর ওখান থেকে ব্যাগ রাখবো রেখে ওখান থেকে আবার যাব হচ্ছে মানফার লেকে অবধি যাব তো দেখা যাক সব মিলি কারণ আমাদের এখানে উঠতে এক ঘন্টা লেগেছে মানে নামতে এক ঘন্টা লাগলে দু ঘন্টা পৌঁছে যাবো এখন বাজে হচ্ছে 8:50 মানে আর 10টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা বা 11টা পৌঁছে যাবো ইজি নামবো আসতে কারণ আসতে নামতে হবে চলো লিজার জন্য ওয়েট করি লিজার পিছনে আসছে দেখো এখান থেকে তারসার লেক আর সামনে লিজা আস্তে আস্তে আসছে ভালো গ্রহণ করেছে লিজা আসছে আসছে এসো 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 তোমারই জন্য অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি সামনের দিকে আয় সামনের দিকে আয় পেছনটা হেলিস না এখানে আয় বসার জায়গা খুব ভালো আছে আস্তে করে চলে আয় হ্যাঁ আমি এখানে আছি চলে আসো সবাই উঠছে আস্তে আস্তে একে অপরকে হেল্প করছে একে অপরকে নিয়ে আসছে দেখি
হয়ে গেছে, তোমাদের লাগলো 1 ঘন্টা 15 মিনিট। সব থেকে আগে উঠেছে বাদল 35, আমি 45, আর তুমি হচ্ছে 1.13। 1 ঘন্টা 15 মিনিট। হ্যাঁ, ইসলিয়ে টাইম লাগেগা, মতলব ইস ভিডিও কা পুরা কন্টিনিউ করো, লিজা ইসকে বাদ পুরা পিকচার ডাল দেগা 1x1। সহি হ্যায় পিকচার লিয়া হ্যায়, পুরা ভিউ লিয়া হ্যায়, তো ভিউ আ জায়েগা, পুরা ভিউ আ জায়েগা, সারে ছোটে সে ছোটে চিজ ভি মানে নিকাল। আচ্ছা খুব প্রবলেমের জন্য আমাদের কেজিএল ক্যান্সেল হয়েছে, বাট তাসার মাসারের কোনো ভিডিও দেখিনি, কোনো ডিটেলিং ছিলই না জানা, এসে ভীষণ আনন্দ হয়েছে। কারণ হচ্ছে আমাদের গ্রুপ ভীষণ ভালো, মানে পুরো একদম ক্লোজ ফ্রেন্ডের মতো, সবাই দেখে ভাবছে আমরা আগে থাকতে পরিচিত। আর এই পুরো তাসার মাসারের যে তাসার এটা মাসারে আমরা যাচ্ছি, এটার পাহাড়টা যখন কাল থেকে দেখেছিলাম, আমরা সকলে একটাই ভাবছিলাম আমরা কি উঠতে পারবো। তো এখন 1 ঘন্টা 15 মিনিটে সবাই উঠে পড়েছে, হেভি, আর বিশাল বড় লেক, বিশাল বড় লেক, বিশাল বড় লেক, আর এখানে সব এই এরিয়া সবথেকে বড় লেক। আর লেকটা দেখ, তুই গ্লেশিয়ারটা দেখা, এখানে গ্লেশিয়ার ক্যামেরা আছে না, গ্লেশিয়ার পরিষ্কার এখানে আসছে, গ্লেশিয়ার যদি দেখা যায় এইখানে, আমাদের সামনে তিনটে গ্লেশিয়ার দেখতে পাওয়া যাচ্ছে। আরে চলো গ্রুপ ফটো, আমাদের লাগে চলে এসছে, আমাদের বন্ধুরা, ঘোড়া বন্ধু, আমাদের সম্বল একমাত্র। আরে তুম ফেম এখানে, আরে ও ভাত কাপতে, আমাদের ব্যাচ 2 আসছে, এখানে আসছে বেটুল আসছে, টপ অফ দ্য মাউন্টেন, এই হচ্ছে কালকে যে দেখালাম তারসার লেক উইথ গ্লেশিয়ার। আমাদের ওঠা শেষ, এবার আমাদের নাবার পালা, আমাদের না, আমাদের কারণ নয় তো, সবার লাস্ট অরিন্দম, মাঝখানে আমি, তারপরে হচ্ছে কল্যাণ, সবার লাস্ট, কারণ ইটস কোয়াইট টাফ নাবাটা, পুরো স্টিফ নাবা, যেমন স্টিফ ওঠা। ওইখানে একটা লেগ আছে মানসার, ওটা দিয়ে আমরা যাবো। দেখো সবাই নামছে, টুকটুক করে নামছে, এটাই সবথেকে কঠিন নামাটা, অনেকে নেমে গেছে, আমরা পিছনে আছি, আমরা আস্তে আস্তে নামছি, কারণ পিকচার নিতে হবে। আমাদের বাকি লোকেরা ওইখানে চলে গেছে, ওই যে সবাই, ওই যে বুঝে গেছে, এরা সবাই হাঁটছে। ওই মানসার থেকে যে জলটা বেরিয়েছে, লেকটা, নদীটা বেরিয়েছে, নদীটা পুরোটা এইটা ট্রেল, ওখানে যাবো আমরা। বাকি আমাদের টিম মেম্বাররা এখানে আছে, এই যে যাচ্ছে, বল কেমন লাগছে, ঘোড়া লাগে নিজেকে, ঘোড়া যেমন ভাবে এলো আমরা সেরকম ভাবে এলাম, ঘোড়াও চানা খাই, আমরাও চানা খাই। আর উপর থেকে নামাটা কেমন লাগলো, ভালো ছিল, ইজি ছিল না টাফ ছিল, নামার স্টাইলটা কিরকম স্টাইল ছিল, নামার স্টাইলটা ক্রস লেগ, মানে অ্যাঙ্কেল সাইড করে নামতে হবে, তাই তো, ঠিক আছে। কি এটা বারো মারাত্মক জিনিস, মারাত্মক ভালো হয়েছে, আমি পাথরে পড়ে গেছি দুবার, আমি এই পড়লাম আজকে, কিন্তু একটা ব্যাগে পড়েছি, একটা হাতে পড়েছি, মনে তো হচ্ছে না, এত এত এক্সারসাইজ করলো, 10 কিলোমিটার দৌড়লো, এই করলো, ওই করলো, সব জায়গা ধরাতে ধরাতে আসি, কিচ্ছু করিনি। বাই দ্য ওয়ে কথা হচ্ছে, আমি পিঠে ব্যাগ না নিয়ে সাইড ব্যাগে হাঁটছি, সেটা একটা হতে পারে, ওজন
কেউ ওয়েট করে দেখো, ক্যামেরার ব্যাটা অত ভারী। না না না, আমি এখানে সবার আমাদের থেকে আগে আমি সবার আগে এসেছি, বাদুর সবার আগে এসেছি। আমি আস্তে হাঁটছিলাম, কেন আমার তো টান হচ্ছিল, আস্তে হাঁটছিলাম যাতে তাড়াতাড়ি না হাঁটতে হয়। আজকে ওঠা আছে, দাঁড়াও না, পাহাড়ে উপর থেকে স্টার্ট করেছিলাম 9:10 স্টার্ট করেছিলাম, এখন বাজে 8:10 বাজে, মানে 40-50 মিনিটসের মধ্যে আমরা উপর থেকে নিচে নেমেছি। খুব টাফ ছিল, আমি দুবার হড়কে গেছি, পুরো পড়িনি, হাফ পড়েছি। তো একটা ব্যাগের ভরসায়, একটা তোমার চিকের ভরসায়, তো একটা এক্সপিরিয়েন্স হলো পড়ার, কিন্তু নোংরা হয়নি। তো এবার পুরো টিম, আরে ডান্সটা করো, দেখো আমাদের ডান্স, পাহাড়ি ডান্স, সবাই চলে এসছে। এখন আমাদের হালকা একটা স্ন্যাক্স টাইম, মর্নিং স্ন্যাক্স টাইম। তো টিম মেম্বাররা আসছে ওখান থেকে টুকটুক করে, লিতা ফটো নিচ্ছে, মানে পাগল কাকে বলে, সে ভ্যালিতে বসে এই ফটো নিচ্ছে, ওই দেখো ফটো নিচ্ছে। চলো আমরা এগোই, আমাদের এই স্ট্রিম লাইন ধরে আমাদের এইটাকে উপর দিয়ে পাড়ে যেতে হবে। এটা কোনো লেক নয়, ভাবছিলাম লেক, এটা একটা হালকা ওয়াটার বডি, যেখান থেকে মানে নদীটা কন্টিনিউয়াস বড় জায়গায় একটা ওয়াটার বডি হয়ে গেছে, ভালো একটা, মানে বলতে পারা যায় যে ছোট্ট একটা ওই নদীতে চড়া হয়ে যায় না সেরকম জায়গা, স্ট্রিম চড়া হয়ে গেলে যেমন হয় তেমন। উপর থেকে মনে হচ্ছিল লেক, বাট কাছ থেকে মনে হচ্ছে না, খুবই ফ্ল্যাট সারফেস একটা। ঘোড়াগুলো ক্রস করছে, এখান থেকে একটা স্ট্রিম, ওইদিকেও ক্যাম্পিং হয়, মানে ওইদিকেও ক্যাম্পিং হয়, ওই দিক দিয়ে গেছে, আমরা এই দিক দিয়ে যাবো, এটা হলো এক্স্যাক্ট ট্রেল। আর আমাদের এখানে লিজা আসছে ওদিকে, আর আমাদের জ্যাঙ্গো ভাই আসছে ওদিকে। ট্রিপ মে আগেই বানে না, 3 দিন কে মাম্মি হুম হ্যাঁ হ্যাঁ ক্যা লে ফোটো। আরে ইয়ে তো ইতনা গ্রিনারি হ্যায় ইয়াহাঁ পে, ক্যা বতায়ে, কিসকা ভিডিও লে লে, উনকো রিল মে চাইয়ে, উনকো ফটো চাইয়ে ভাই। জায়গার ভিউটা এরকম, পুরো আগের মতো নেই, কিন্তু এখানে এই পাহাড় যেটা আছে, এই পাহাড়টা খুব কাছে আর অনেক উঁচু, ডিফারেন্স। প্রত্যেক টেন্ট লাগানো হয়ে গেছে, সাহিল আমাদের লাফালাফি করছে, ওয়েল ডান, অল ডান। তো আমাদের 8:00 স্টার্ট হয়েছিল, এখন বাজে 11:00, 3 hours আমরা পুরো কমপ্লিট করে নিয়েছি এই দিকটা। মারসার এখান থেকে 3 কিলোমিটার এই পাহাড়টার পিছনে। তো আমাদের যেতে হবে এই পাহাড়ের পেছন দিকে, মারসার লেক, 3 কিলোমিটার আপ, 3 কিলোমিটার ডাউন। ও এই পাহাড়ের পেছনে, ও ফার্স্ট সুন্দরসার, দেন মারসার। চলো এটাকে বার করতে হবে, হয়ে গেল। লিজা বলেছে আর যাচ্ছে না, লিজাই সব এসছে, কিন্তু লিজা সব টেট খাটিয়ে দিয়েছি। হ্যাঁ যা গোছা ভালো করে ভেতরে ঢুকে, আমার কোথাও দরকার নেই না, তা জুতোটা খুলতে হবে, পড়তে হবে জুতোটা যাওয়ার জন্য, ওইখানে বস না ভালো করে। আজ খানে মে ক্যা হ্যায়, রাইস অর ডাল, ডাল মে কুছ এক্সট্রা কুছ ডালা হুয়া হ্যায়, দাম আলু কারি, ও দাম আলু কারি, পাইনাপেল হ্যায়, পাইনাপেল অর বো চিংড়ি ভি হ্যায়, ইসমে চিংড়ি হ্যায়,
ও আলু আছে, বাহ, মানে বলতে পারা যায় যে টেস্টি ডাল উইথ ভেজ, বাহ। তো এখন আমরা টেন্টে বসে আছি, পাশে মার্সার লেক, তো তার্সার ক্রস করে এলাম। তো আজকে আমাদের এক্সপিরিয়েন্স হলো এরকম যে আমরা এখন 12,900 feet আছি, মার্সার লেককে 13,200 এরকম অ্যারাউন্ড হওয়া কথা, এক্স্যাক্ট লেখা বলে দেবো, নিচে দিয়ে দেবো একটু পরে। কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স হলো এরকম যে তার্সার লেক থেকে লেকে ওঠা, মানে টপ ভিউ পাওয়ার জন্য যে এফোর্ট দিতে হয় সেটা কিন্তু একটা নেক্সট লেভেল। তো অনেকটা উঠতে হয়, পুরো খাড়াই থাকে পাহাড়টা, অলমোস্ট বলা যেতে পারে 45 degrees অ্যাঙ্গেল থাকে। তো ওটা আমাদের কভার করতে বেশি সময় লাগে, কারণ স্টেডি আমরা করেছি একটু আগে বললাম। তারপর আসাটা পুরোটাই হচ্ছে স্টিপ ইনক্লাইন, তো ওটাতে ডিক্লাইন, স্টিপ ইন ডিক্লাইন, তো ওটা ধরে পায়ে ব্যথা হয়, আমি তো 2 times স্কিড করে পড়েই গেলাম। তো তার সাথে হচ্ছে তারপর পুরোটাই ভ্যালি, তো ভ্যালিটা খুব এনজয় করলাম, আস্তে আস্তে এলাম। আর বৃষ্টির পর ভ্যালিটা খুব ড্রাই ময়েশ্চার থাকে, আছে ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। আর আমাদের এরপর মোটামুটি 1-1.5 ঘন্টা রেস্ট নেবো, কারণ আমাদের এখন লাঞ্চ করবো, লাঞ্চ করে রেস্ট নেবো, কারণ প্যাক লাঞ্চ নেই, মানে আমরা ফ্রি ইজি, কোনো কিছু ক্যারি করতে হবে না। আর তারপর ওখান থেকে আমরা অলমোস্ট 4-5 hours টাইম নেবো, নিয়ে আমরা যাবো হচ্ছে উপরে মার্সার লেক। আর সার্সার লেক বলছে, দেখা যাক, আইডিয়া এক্স্যাক্ট নেই। তো এখন তো 8 চলছে, খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছে। তো আর ভালো হয়েছে কি, আমরা স্টার্ট করেছিলাম ট্রেক তখন রোদ্দুর ছিল না, বৃষ্টি ছিল না, মানে আমরা যে ঘাম ছিলাম সেটা খুবই কম, তো এটা ভালো। তো আমরা হয়তো এক্স্যাক্ট প্রপার টাইমিং আমরা স্টার্ট করেছিলাম ট্রেকে, আর এখনও পর্যন্ত তেমন রোদ্দুর নেই, মোটামুটি হালকা রোদ্দুর আছে। আজকে হাওয়াও কম, মানে এখানে ঠান্ডা হওয়ার চান্সটা কম, দেখা যাক রাত্রি অবধি কী ঘটে। পুরোপুরি পুরো এক্সপিরিয়েন্স জানতে গেলে ভিডিওটা কন্টিনিউ করুন, লাইক শেয়ার করে দিন ভিডিওটাকে, যাতে আমাদের প্রত্যেকটা মানে ইনফরমেশান আমাদের কাজে লাগে, কারণ ট্রেকিং একটা অ্যাডভেঞ্চার। আর অ্যাডভেঞ্চার করার আগে ইনফরমেশান, যেটা ইনফরমেশান দরকার জেনে নেওয়া, যে কোথায় কী করতে হয়, কখন কী করতে হয়, সেটা আমরা পুরো ট্রেকে বলছি। তো আমাদের ট্রেক গাইড হচ্ছে চেসিং ক্লাউড, চেসিং ক্লাউডের থ্রু দিয়ে আমরা করছি এখনও পর্যন্ত ট্রেক গাইড। আর যেরকম ক্যাম্প সাইট চুজ করা, তার সঙ্গে আমাদের সামনে পেছনে মাঝখানে 3 গাইড রেখে পুরো গাইড করা, তার সাথে হচ্ছে খাবার, সব কিছুতে এখনও পর্যন্ত আমরা খুবই স্যাটিসফাইড। আমাদের একটা 5th day চলছে, তো কাল পরশু কী হবে দেখা যাক। তো চলো খাওয়া দাওয়া করি, আর ভিডিওটা এখানে এড করছি, এর পরে পার্টটা পুরো উপরে গিয়ে দেখা যাচ্ছে।